হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পুরাতন দর্শক হয়ে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদেরকে একটি আতা আঁকা শেখাবো। তো প্রথম আতা আঁকতে গেলে একটি বৃত্তের প্রয়োজন। তো আমি কম্পাসটি হাতে নিলাম, এখানে ছোট একটি বৃত্ত আঁকলাম। এই বৃত্তটি নিচের দিকে, হ্যাঁ, একটি গোল নিলাম, গোল নিয়ে নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম। বোটা পাতা তো সাইন পেন করে ফেলবো। এই জায়গাটায় ঠিক এরকম ভাবে কিছু গোল করতে হবে, একটু সাবধানে করতে হবে। খেয়াল রাখতে হবে যেন স্যান্ডপেনের দাগগুলো বৃত্তের পেন্সিলের দাগের বাইরে না যায়। ঠিক এভাবে সুন্দর করে এই ঘরগুলো করতে হবে। একটু ধৈর্য সহকারে করতে হবে। এই তো পেন্সিলের দাগগুলো মুছে ফেলবো। টিয়া রং নিলাম,
খেয়াল রাখতে হবে যেন টিয়ার রংটি স্যান্ডপেনের দাগের বাইরে না যায়। হলুদ, সবুজ, প্রতিটি গোল ঘরের নিচ দিয়ে একটু একটু সবুজ করে দিতে হবে। পাখির ডাক শোনা যাচ্ছে। আমি যে জায়গাটায় বসে ছবি আঁকি, এটি একটি আমার ঘরের বারান্দা, তো এখান থেকে পাখির ডাক শোনা যায়। বলা যায় এটা আমার ভিডিও শ্যুটের ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাচ্ছে। ঠিক এভাবে প্রতিটি গোলের নিচে একটু একটু করে সবুজ করে দিতে হবে। আবার সেই পাখির শব্দ শোনা যাচ্ছে, আপনারাও মনে হয় শুনতে পাচ্ছেন, ভালোই লাগে। আমরা প্রতিদিন আঁকাঝোঁকা নিয়ে একটি করে ভিডিও শ্যুট করে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনার মিস হবে না। বোটা এই জায়গাটাই খয়েরি দিলাম, আমি লিটন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফুল পাখির ড্রয়িং একাডেমি চ্যানেল। এই জায়গাটায় সবুজের সাথে একটু টিয়া করে দিব, টিয়া
হলুদটা একটু বাড়িয়ে দিব, হলুদ রংটা সব সময় সবুজ আর টি রং থাকলে তার উপর যদি একটু হলুদ হলুদের মিশ্রণ করা যায় তাহলে সেই ছবিটার সব সময় উজ্জ্বলতা বাড়ে। এর জন্য সবুজ হলুদ যেখানে আছে সেখানে সব সময় হলুদ রংটি দেওয়ার চেষ্টা করবেন, যাচ্ছেন তাতে যদি মিলে যায় তাহলে হলুদ রংটি দেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি একটি আতা হয়ে গেল। অভিভাবকদের ক্ষেত্রে বলবো, যদি আপনার কোনো সন্তান প্লে নার্সারি কেজি ওয়ান টু এই ক্লাসগুলোতে পড়াশোনা করে থাকে তাহলে তার জন্যে তার সিলেবাস পাঠ্য বই বা ড্রয়িং বই অনুযায়ী এই আতাটি থাকতে পারে। তো আমরা প্রতিদিন অতি অল্প সময়ে সহজ উপায়ে এমন এক একটি ড্রয়িং ভিডিও শ্যুট করে থাকি, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনার মিস হবে না। লাইক করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।